KH 234, কমল হাসান তার 234 নম্বর সিনেমা এটা, মণিরত্নমের সঙ্গে জাস্ট আউটস্ট্যান্ডিং একটা সিনেমা হতে চলেছে। তুমি সিনেমাটিক যে ভিউ পাচ্ছ জাস্ট ফাটাফাটি। এখানে যেটা আলোচনা করব যে এই KH 234 সেটা কিন্তু নাম এরা চেঞ্জ করে দিয়েছে, নাম কী করেছে, থাগ লাইফ। কারণ KH 234 কিরকম লাগে একটা শুনতে, যদি ওইটা যদি থাকতো খুব একটা খারাপ লাগতো না। থাগ লাইফের কথা যদি বলি, তুমি রিসেন্টলি যাও যে থাগ লাইফ এই ব্যাপারটা জেনারেলি বয়েজের ক্ষেত্রে ব্যবহার হয়ে যায়, যে দ্য বয়েজের যে থিম সংটা সেটা বেশ কিছু ক্ষেত্রে ইউজ করা হয়, বা থাগ লাইফ মানে একটা তোমাকে কেউ হারাতে পারবে না এরকম ব্যাপারে। থাগ লাইফ তুমি বিরাট কোহলি, MS ধোনি, যত সব লেজেন্ডারি ফিগার তাদের থাগ লাইফটাকে দেখানো হয়। থাগ লাইফ মানে তোমাকে কেউ হয়তো কিছু একটা টোকা দিয়েছে, তো তোমাকে টোকা দিলে তুমি ছেড়ে দেবে না, সেই ব্যাপারটা তো থাগ লাইফ। তার একটা তুমি দেখতে পাবে রিসেন্টলি প্রমোশন হলো, সেখানে কমল হাসান মেন চরিত্রে রয়েছে, তো সেখানটাতে কিন্তু তুমি দেখবে জাস্ট আউটস্ট্যান্ডিং হয়েছে। ওখানে কমল হাসান তার নিজের ভাষাতে যে কথাবার্তাগুলো বলছে তুমি সেটাতে দেখবে, একটা অ্যাকশন ফিল্ম ভীষণ রকমভাবে রয়েছে। এবং সেখানে তুমি জাপানের যে একটা আর্ট ফর্ম রয়েছে, মানে অ্যাকশন যে ফর্মটা, সেটাকে ওখানে ভীষণ রকমভাবে প্রমোট করেছে। আর এই মানে পুরো যে থাগ লাইফ সেটাতে তুমি দেখতে পাবে কমল হাসান যে অ্যাকশনগুলো করছে জাস্ট ফাটাফাটি, এবং মণিরত্নম তার যে ক্যামেরার যে ভিউ, এবং সর্বোপরি BGM, ব্যাকগ্রাউন্ডে এ আর রহমান যে BGMটা দিচ্ছে সেটা যদি তুমি না বলো কোনো ফিলটাই পাবে না। মানে তুমি যে ফলি যে করছে, মানে ওই যে পায়টা যে যাচ্ছে সাউন্ড টাউন, পুরো PS1 PS2 এত ভালো একটা সিনেমা, তো সে তারপরে এই থাগ লাইফ সেটা একটা আসছে, জাস্ট আউটস্ট্যান্ডিং একটা সিনেমা। অবশ্যই এটা 2023 তে রিলিজ করা সম্ভব না, 2024 দিকে রিলিজ করবে। তো ইতিমধ্যে যে যে কাস্টিং রয়েছে সেটাও হাই কাস্টিং, মানে সাউথ দিনকে দিন যে লেভেলের কাজগুলো করে যাচ্ছে। তবে এটা বলার বিষয় যে এটা যদি অন্য কোনো ইউটিউব চ্যানেলে, যেখানে তাদের একটু বেশি সাবস্ক্রাইবার থাকতো, সেটাতে যদি এটা বেরোতো তাহলে অনেক ভালো। তবে আমার মন বলছে ট্রেলার বা টিজার সেটা হাইফাই কোনো একটা চ্যানেলেই রিলিজ করবে, কারণ সোনি মিউজিক সাউথ রয়েছে, জি মিউজিক রয়েছে, টি সিরিজ রয়েছে, সেগুলোতে হয়তো রিলিজ করতে পারে। তাহলে কিন্তু সেটার ভিউটা অনেক বেশি পাবে। যেটাতে রিলিজ করেছে সেটা কমল হাসান তার অফিসিয়াল ইউটিউব চ্যানেল, সেখানে সাবস্ক্রাইবার সেই লেভেলে নেই, তো যেখানে সাবস্ক্রাইবার কম সেখানে তুমি আপলোড করলে কত এমন বেশি ভিউ পাবে, অন্যটার ক্ষেত্রে অনেকটা প্রবাবিলিটি বেশি থাকে। একটা সিনেমা নিয়ে ভাইবটাও ভীষণ রকম ক্লিয়ার হয়। থাগ লাইফের ক্ষেত্রে এখানে অ্যাকশনটা ভীষণ রকমভাবে দেখাচ্ছে, মুখটুক ঢাকা আছে তুমি দেখতে পাচ্ছ, কিন্তু অ্যাকশনটা ভীষণ রকমভাবে চলছে। এবং অ্যাকশনের সঙ্গে সঙ্গে একটা ওকে দেখাচ্ছে যে অপ্রতিরোধ, কমল হাসান তার যে পার্টিকুলার ক্যারেক্টার এটা তার নামও একটা বলছে, তবে তুমি বুঝতেই পারছো যে সে হচ্ছে আনস্টপেবল। মানে অনেক কিছু রয়েছে থাগ লাইফ নিয়ে, এবং এই চ্যানেলে ইনোভেশন গার্ড সেখানে KH 234 তার একটা লেটেস্ট আপডেট দেওয়া রয়েছে, সেখানে এর বিভিন্ন খুঁটিনাটিগুলো আলোচনা করা রয়েছে। তোমরা অবশ্যই ইনোভেশন গার্ডস ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, এবং অবশ্যই কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগলো, এবং ওই KH 234 তার যে আপডেটগুলো সেটাও তোমরা দেখে নাও।